আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখান থেকে বসে আমার এই নতুন ভিডিওটি দেখতেছেন সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি। আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি আমি শুরু করেছি সকাল সকালই, তো এখানে বাজার এনেছে, তো আমি বাজারগুলো হচ্ছে বের করে নিচ্ছি, তো সাপ্তাহিক বাজার আর কি। তো আজকে হচ্ছে বাজারের দিন গিয়েছিল, তো বাজার আনা হয়েছে, তো এখানে কি কি বাজার এনেছে সেটাও একটু শেয়ার করতেছি। অনেকদিন আপনাদের সাথে বাজার সাথে এগুলো শেয়ার করা হচ্ছে না ব্যস্ততার কারণেও, তো ভাবলাম আজকেরটা একটু শেয়ার করে নিই। আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক করে দিবেন। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দিবেন। এখানে হচ্ছে আমি সমস্ত কাঁচা সবজি বাজারগুলো বের করে নিচ্ছি আর কি। এখানে টমেটো এনেছে, দেশি টমেটো, আর হচ্ছে পেঁপে, তো শিম এনেছে, গাজর, তারপর হচ্ছে পাতাকপি। তো একে একে আমি সব কিছু বের করে নিচ্ছি। শিমগুলো একদম বিচি বিচি হয়ে গিয়েছে এই যে, তো এগুলো দিয়ে হচ্ছে ভর্তা করব, ভর্তা খেতে ভালো লাগবে এই শিমগুলো দিয়ে। এগুলো হচ্ছে আপনার দেশি শিম আর কি, আর টমেটোগুলোও দেশি। ধনিয়া পাতা, কাঁচামরিচ, এগুলো তো আছেই, তো আমি এগুলো এখন বের করে নিচ্ছি। তো আমাকে হচ্ছে আমার মেয়ে হেল্প করতেছে একটু যতটুকু পারতেছে আর কি। বলেছিলাম একটা ছোটো থেকে পাতাকপি আনতে, তো এটা অনেকটাই বড় পাতাকপি এনেছে, কারণ হচ্ছে আমার বাসায় পাতাকপিটা কেউ একটা খেতে চায় না, আমারই পছন্দ পাতাকপিটা, তার জন্যই বলেছিলাম ছোটো থেকে একটা আনতে আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে শিমের বিচি এনেছে, তো আমি হচ্ছে আজকে আরও অনেক টুকটাক কাজ করব আর কি অফ ক্যামেরায়, কারণ সব কিছু দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়, আর হচ্ছে যে সময়টাও একটু বেশি লেগে যায়, তাই অফ ক্যামেরায় করে নিব। ফ্লোর মুছে নিব, ঘরটা একটু ঝাড়ব, কিছু কাপড় চোপড় ধোয়া হবে, আর হচ্ছে বাজার সদাইগুলো গুছানো হবে। তো আমি হচ্ছে এখানে পাতাকপিটা ভাজি করব, তারপরে শুধু একটা সবজি করব আর কি। তো আমি কিভাবে আজকে পাতাকপিটা নিরামিষ খুব মজা করে পাতাকপিটা ভাজি করব সেটাও দেখাবো আপনাদের সাথে। তো এখানে একটা কাঁচা মিষ্টি কুমড়া এনেছে, এই যে তিত করলা, তো একে একে আমি সব সবজি বের করে নিয়েছি, তারপরে হচ্ছে অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি, কারণ এগুলো একটা গুছাতে সময়ের ব্যাপার স্যাপার আছে, সব কিছু সেটিং করে রাখতে হয়, যেহেতু সাপ্তাহিক বাজার তো সেভাবে করে রাখতে হয় যেন নষ্ট হয়ে না যায় আর কি। যাই হোক, এদিক দিয়ে আমি পাতাকপি থেকে অর্ধেক পাতাকপি কেটে নিয়েছি। এখানে আমি শিম, তারপরে হচ্ছে গাজর, শিমের বিচি, তারপরে হচ্ছে আপনার কৈরা, আলু, পাতাকপি, এসব কিছুই আর কি এর মধ্যে কেটে নিয়েছি। টমাটো, কাঁচামরিচ, তারপরে কয়েকটা শিমের বিচিও সিলে নিয়ে নিয়েছি এর সাথে। তো এভাবে করে নানান ধরনের সবজি দিয়ে পাতাকপিটা ভাজি করলে আর কি ভীষণ মজা হয় খেতে। এই পাতাকপিটা আপনারা গরম গরম ভাতের সঙ্গে, আবার হচ্ছে রুটি, পরোটা, এসব দিয়েও খেতে খুব ভালো লাগে। কিন্তু এবার হচ্ছে আমি পাতাকপিটা ভাজি করে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে তেলে একটু ভেজে নিয়েছি। এখন হচ্ছে একটি ডিম দিয়ে দিয়েছি, ডিমটা হচ্ছে আমি একটু ভেঙে নিচ্ছি আর কি। এভাবে করে এখানে আমি খুবই সামান্য করে হলুদ গুঁড়া, অল্প করে মরিচের গুঁড়া, শুধু নামমাত্র মরিচ গুঁড়া দিয়েছি, যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি অনেকটাই এখানে, তো পরিমাণ মতন লবণ দিয়েছি, একটু মশলার গুঁড়া দিয়ে, তারপরে হচ্ছে নেড়ে চেড়ে, এবার উপরে হচ্ছে আমি সবজিটা দিয়ে দিয়েছি আর কি, দিয়ে এবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব সবজিটা। চুলাটা মিডিয়াম আঁচ করে দিয়ে রান্নাটি করে নিব। তো আজকে এতটাই কাজ করা হয়েছে, তো সেভাবে আসলে আর আপনাদেরকে সব কিছুই দেখাতে পারি নাই। তো আজকে আমি খাওয়া দাওয়া করতে করতেও একদম অনেকটা বিকেল হয়ে গিয়েছিল, তো একদম প্রায় আছরের শেষ পড়ে গিয়েছিল দুপুরের খাবার খেতে খেতে। শুধু পাতাকপিটাই ভাজি করেছি, আর এই ভাজি দিয়ে ভাতটা খেয়েছিলাম আমি।
তো যাই হোক, এখানে পাতা কপিটা প্রায় হওয়ার পথে এবার হচ্ছে আমি উপরে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এবার হচ্ছে নেড়ে ছেড়ে আমি হচ্ছে চুলাটা অফ করে দিচ্ছি। আমার রান্না কমপ্লিট, আমি খেতে বসে যাব আর কি। এই তো আমি চুলা থেকে পাতিল নামিয়ে নিয়েছি। এখন হচ্ছে একটি বাটিতে অল্প নিয়ে নিয়েছি আমি খাওয়ার জন্য, তার সাথে ভাত। তো আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে আমার আজকের ভিডিওটি। আমি এত বেশি কাজ করে আজ একদম বিকেলে ভাত খেতে বসেছি শুধুমাত্র সবজি দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে পাশে পাশে থেকে আমাকে এভাবে সাপোর্ট দিয়ে যাবেন সব সময়। আমিও খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।